কি শুরু করছেন কাকা সকালবেলা? এমনি মাথা মতো গরম আছে জানতো। আরে কাকা, আমি মনে হয় বাইনা দিয়ে আসছি গতকালকে সকালে 10,000 টাকা আপনার লোক আছিল আমাকে ইট দেন। আমি তো বলতে আছি আমি একলা থেকে ইট এর ধরে, আপনি আবার লোক পাইলেন? আরে এগুলো কি বলেন, এগুলো গেল হইল আমার ইট দেন, আমি টাকা দিয়ে আসি না বাইনা, ইট দেন আমার 10,000 ইট দিয়ে। ঠান্ডা আছে সকালে কাকা, আমার মনে হয় জামালা বলেন না, আমার ইট দেন 10,000 ইট লাগবে না, আমার ইট দেন, আমি ইট নিয়ে যাব। টাকা দিছেন? আর আপনার লোক আছিল এখানে? লোক কই, লোক বিছাই আনেন, লোক আছে এনে? না এখানে আপনার লোক আছিল, আপনি কে রে? লোক লই হ্যাঁ, উনি বলছে যে কয় হ্যাঁ বলে মালিক। আরে বাবা, আপনি কি আমার কথা বুঝ দিয়েছেন না? না কাকা, আমি এগুলো বুঝার দরকার নাকি, আমার ইট এর বাইনা দিছি, আমার ইট দেন। আমি কি কাকা ইট লাগবো? হ্যাঁ কাকা ইট লাগবো। কার ইট কি আপনা? এটা আমার। নতুন বাড়ি করতেছেন বোধ হয়? নতুন বাড়ি করতেছি তো, কিছু নিচে আর কিছু ইট লাগবো আর কি। কত ইট লাগবো? 1 লাখের মতন লাগবো ইট। আজকে নেবেন? আজকে নেবো না তো কালকে নিয়ে যাবো আর কি। কালকে যদি নিয়ে যাবেন তো কিছু বায়না করে যান। ও বায়না করবো, কত করে ইট? 15 টাকা পিস। বেশ হয়ে যাবে তো কাকা, 15 টাকা তো বেশি, আপনি দুটিয়া কম দেন, 13 টাকা রাখা যাবে। না কাকা, 10 টাকা করে দেবো। না কাকা, 10 টাকা না, 13 টাকা রাখতে পারবেন। 10 টাকা করে দিলে কালকে নিয়ে যাবো, 1 লাখ ইট নিয়ে যাবো, আর 2-3 জন লোক এনে নিয়ে যাবো, ভ্যান লইয়া মনে কালকে। কালকে নিয়ে যাবেন? জি কালকে নিয়ে যাবো। আচ্ছা 10 টাকা করে দেন, তাহলে আসতে কিছু বায়না করে যান। আচ্ছা ঠিক আছে। সালার কাকা, মুরগি আজকে ভালোটা দেন। এখানে 10,000 টাকা আছে তো, আজকে বায়না দিয়ে দিলাম 10,000, কালকে বাদ বাকি টাকা দিয়ে ইট নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাক ভালোই টাকা পাওয়া গেছে। ঠিক কালকে তো নিলে না নিলে নাই, 10,000 তো পয়সা ভালো একটা দেন মারা গেছে, এনার বেশি কোন থাকা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। জি ভালো কাকা, পিক আপ আনছি, লোক আনছি, ইট গাড়িতে উঠাই দেন। পিক আপ আনছেন, গাড়ি আনছেন মানে? হ্যাঁ। ইট কিনছি না, এগুলো কিনছি, ওগুলো কিনছি। কার তো ইট কিনছি? কালকে বাইনা দিয়ে গেছি তো। কার কাছে? আপনি এখানে লোক আছিল? আমার এখানে, এখানে তো আমি একাই থাকি, আর তো কেউ থাকে না। কি বলেন এগুলা? হ্যাঁ না, ওনার কাছে 10,000 টাকা আমি বানা দিয়ে গেছি তো। ইটের মালিক আমি, সবকিছু আমি, কে আর কাছে আপনি বানা দিয়ে গেছেন? আরে এগুলো কি বলেন আপনি? আপনি কি বলেন? এই দেন, আপনি মাথা ঠিক আছে না, অন্য জায়গায় দিয়েছেন এই দেখেন। আরে কাকা, আমি তো 10,000 টাকা বানা দিছি ওই লোকের। কোন লোকের বানা দিছেন? একা না আমার ইট, আমার, আমি একাই থাই এই ইটের জায়গায়। আর তো আপনি কি একাই থাকেন, আপনার লোক নাকি? আর না না, আমার কোনো লোক নাই, আমি একা দেখাশোনা করি সবকিছু, আমি একা করি। এগুলো আপনি কি বলতেছেন? আমি 10,000 টাকা দিয়ে গেলাম যে আমি বলতেছি আগামীকাল আমি আসতেছি। আপনি তো কোনো জায়গায় ভুল করতে আছেন, দেখেন আমি যে বলতে আছি আমি এই জায়গায় একা থাকি, আপনি কথাগুলো। আরে কাকা, আমার সত্যি কথা বলছি, আপনার লোক আছিল, আমি আরে 10,000 টাকা দিছি। কি শুরু করছেন কাকা সকালবেলা? এমনি মাথা মতো গরম আছে জানতো। আরে কাকা, আমি মনে হয় বাইনা দিয়ে আসছি গতকালকে সকালে 10,000 টাকা আপনার লোক আছিল আমাকে ইট দেন। আমি তো বলতে আছি আমি একলা থেকে ইট এর ধরে, আপনি আবার লোক পাইলেন? আরে এগুলো কি বলেন, এগুলো গেল হইলো আমার ইট দেন, আমি টাকা দিয়ে আসি না বাইনা, ইট দেন আমার 10,000 ইট দিয়ে। ঠান্ডা আছে সকালে কাকা, আমার মনে হয় জামালা বলেন না, আমার ইট দেন 10,000 ইট লাগবে না, আমার ইট দেন, আমি ইট নিয়ে যাব। টাকা দিছেন? আর আপনার লোক আছিল এখানে? লোক কই, লোক বিছাই আনেন, লোক আছে এনে? না এখানে আপনার লোক আছিল, আপনি কে রে? লোক লই হ্যাঁ, উনি বলছে যে কয় হ্যাঁ বলে মালিক। আরে বাবা, আপনি কি আমার কথা বুঝ দিয়েছেন না? না কাকা, আমি এগুলো বুঝার দরকার নাকি, আমার ইট এর বাইনা দিছি, আমার ইট দেন। আমি ওই যে পিক আপ নিয়ে আমার ধারে দিছেন? আপনার লোক আছিল? আপনার লোক আছে? হ্যাঁ বলছে যে আমি মালিক, আমার ইট, আমার লোন ইট। মানে আমি তো বললাম যে আপনার মালিক, এটা তো আপনার কাহিনীটা বুঝলাম না তো। কাহিনী মানে এই ইট সব আমার, এই দেন এক লট ওই এক লট ওই লট আছে। আপনার কোনো কি দান্দাবাজি কি লক্ষণ আছে নাকি? দান্দাবাজি কি? ইট বেচা তো মনে হয় আপনারা দান্দাবাজি শুরু করে দিয়েছেন। ওই যে পাশে আরো দোকানদার আছে, আমি এত কথা বুঝিনি, আমার ইট দেন তো, আমার ইট দেন, লুক আনেন, আপনি লুক দিয়ে ইট বলে দেন নাকি? সোজা কথা না না কাকা, আমার ইট দেন, আমার ইট দেন, ইট দেন তো, ইট দিয়ে ইট দিতে 1 লাখ কিছু কাকা টাকা লাগে কি? আরে কাকা বলেন না, এখানে মনে হয় একটা লুক আছিল, উনি বলতেছে যে ইট আমার কাকা ইট লো, তো 1 লাখ আমি ইট লইছি, 10,000 টাকা বাইনা দিছি আমি, ঠিক আছে? তো কালকে গতকালকে আমি মনে হয় একটা পিক আপ নিয়ম, পিক আপ নিয়ে আমি লোক দিয়ে নিয়ে যাবো ইট, তো ওনার কাছে আমি আসি ওই ইট আমার, ওই কার কাছে না কার কাছে আপনি বাইনা দিয়েছেন আমি কেমনে কইতাম, উনি কইতে ইট দিত না বলে। ইট বেশি আবার ইট দেস না কি? ইট তো আমার কাছে কোনো টাকা পয়সা দেয় না, কিছু দেয় না, জিজ্ঞেস আর দোকানের কোনো স্লিপ মিলিপ আছে নি ইয়ার কাছে? আচ্ছা কাকা, আপনার কোনো দোকানে কোনো রসিদ কোনো স্লিপ টিলিপ দেয় না? কাকা স্লিপ চাইছিলাম, যার কাছে বাইনা দিছি উনি কয়ে স্লিপ লাগলো না, আপনি কালকে ইট নিয়ে যান নিশ্চিত, কোনো টেনশন করেন না। হ্যাঁ আমি চলে গেছি। আমি তো বাটপারে পাল্লা পড়ছেন আপনি। হ্যাঁ এই দোকানে তোর ইটের সামনে খাড়া কেটা কেটা? আমি একাই, আমার এখানে আর কোনো লোক নেই, আমার ইট, আমার সব কিছু, আমি সব দেখাশোনা করি। আপনি তো বাটপারে পাল্লা পড়ছেন, ও ইটের মালিক যে অনেকদিন ধরে ব্যবসা করে, কথা ইজে বলছেন এই দাগ এই দাগ, এরপরে বিকার ও ইট আছে। তো কাকা আমি কেমনে কইতাম, মানে বাটপার নাই কি? হ্যাঁ বলতাছে তো আমি মালিক, আমার তো ইট লোন, ইটের মালিক হইলো আর কথা ইজে বলছেন, ইটের ব্যবসা হইলো আর কথা ইজে বলছেন। এখন ওই যে লোকে আপনাকে যারা যারা বানা দিয়ে গেছে না, হইলো ফটকা
হটকা বলছেন ধান্দা মাছ এনে খাড়া ইয়া ছিল, আপনি আইজেন দুম করে আপনার টুপি পরে আপনার 10,000 টাকা লয়ে গেছে, 10,000 টাকা আপনার মায়ের কথা দিতে বলছেন। এর জন্য দোকানের রসিদ নিয়ে যাইতে হয়, দোকানের রসিদ নিয়ে যেতে হয়, ভালো করে ঘুরে ঘুরে দেখে তারপরে ডকুমেন্টস নিয়ে তারপরে টাকা বানিয়ে দেওয়া লাগছে। আপনি কোনো রসিদ নেন না, কোনো কিছু না, ওর কাছে ওর ওর নিয়ে তো স্লিপ দিত আপনার, এখন স্লিপ নিলে তো আপনার টাকা দিতে আপনার ইট দিতে বাধ্য হইতো, এখন আপনার স্লিপ দিতে পারেন আনতে কি ইট দেবে, আপনার কাছে তো ইটই তো পেছে নাই তো কই দিয়েছে, আর আপনার কোনো কোনো রসিদ নেই, কোনো প্রমাণ নাই। হ্যাঁ তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যদি দিতে তাহলে সে কইতে পারতে। এই আপনার মধ্যে কিছু লোক আছে আপনারা না জানে না শুনে না বুঝে মানে হুট করে একটা কাজ করে বসে থাকেন, ওগুলো হলে বাটপার। আর এই যে এই সমাজে কিছু কিছু বাটপার আছে কথা কি বলছেন, দেখা গেছে একটা জিনিস আপনার ওই জিনিসটা ও বেচতে খাইয়া লাগবে আপনি কইতেও পারবেন না। এই যেমন ও রিট বেচতে গেছে খায় বেচতে থুয়ে গেছে গা টাকা লয়ে গেছে গা, অথচ কিন্তু আয় জানে না বুঝছেন, এই ধরনের ভুল করেন না। আগে একটা জিনিস কিনতে হইলে আগে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটা জিনিস কিনবেন, আর রসিদ নেবেন দোকানের রসিদ নেবেন স্লিপ নেবেন, তারপরে না একটা শক্ত বক্ত একটা কথা থাকে যে না আমি আমার কাছে দেয় না, আর আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, আপনি 10,000 টাকা কারে দিয়ে গেছেন আন্তাজে? হ্যাঁ এই হ্যাঁ কি সেনে নাম নেই সেনে নাম নেই যারে টাকা দিয়েছেন দেখছেন এলাকার মধ্যে পুরো বাটপাই যাত্রা এর নামে আছে বেশি, এনকে কি বিশ্বাস করতাম বলেন, এইটাই তো বিশ্বাস কারে করবেন দোস্তা আপনার, আপনি যখন ওজন টাকা চাইছে বানা যখন 10,000 বাবা আমি 10,000 টাকা বানা দিতে আমার রিসিপ দেন, আমার আগে রিসিপ দেন, আমি তো বানা দিয়ে গেছি রিসিপ দেন, আমি রিসিপ ছাড়া আপনি 1,00,000 ইট লুয়া যাবেন 10,000 টাকা বানা দিয়ে গেছে মুখে কথা, হ্যাঁ 100 মানি নিয়ে খুঁজলে আপনি 1 টাকা পাইবেন তো কাকা, আমি তো আর জানি না এত টাকা, আর তোর তো বিশ্বাস করছি আপনার তো দোষ না, দোষ দোষ হইলে দোষ হইলে আমগো কপালের বুঝছেন, এই ধরনের বাটপারের পাল্লায় পড়লে এরকম অবস্থা হয়, এর জন্য সচেতন হয়ে চলা লাগে বুঝছেন। আজকে যদি আপনার যদি রসিদ থাকতো তাহলে আপনি এই ধরনের খপ করে পড়তেন না, এগুলো বাটপার ওই জায়গায় জায়গায় খাড়াইবে, খাড়াই গেলে একটা জিনিস মানুষের বেচে জায়গা কোনো খবর থাকে না, এর জন্য যাচাই বাছাই করে জিনিস কেনা লাগে, অরিজিনাল মালিক খোঁজা লাগে, যান আর কি করবেন, আর ইট নিলে ইট নিলে আবার নতুন করে ইট নিয়ে যান টাকা দিয়ে আর কি করবেন। লাগবে ইট আপনার না, আগামীকাল আসবো, আগামীকাল আসবেন? জি আগামীকাল আসবেন, আচ্ছা একজন পাইলে আবার হ্যাঁ তো নিয়ে যাবেন, আরে দেখে যান ঠিক আছে, ওর এই জায়গা ওর সবকিছু ওর অর্থকে ইয়া নিয়ে যাবেন ঠিক আছে, আপনি আপনি নাম্বারটা দেন, নাম্বার নাম্বারটা দেন 01745 416329 আচ্ছা ঠিক আছে ওকে আসি, আসসালামু আলাইকুম জানকে আচ্ছা ভাই, আপনি আপনি না আইলে তো আমার অনেক সমস্যা হয়ে যেত, আরে এই জায়গা একটু খেয়াল রাখছে দেখা, কিন্তু বাদ পরে এমনি বড় কিছু কিছু পোনা বলা মেনে আসলে এই কাম করে, মানে এই খোলা মেলা তো খোলা মেলা না, হয় জায়গা খোলা মেলা দেখা মানুষ তো ওরা তো ধান্দা বিষয় এগুলো বুঝছো, যে কিছু হিরিন সিমিন আছে না ওরা এই কাম করাইছে, হ্যাঁ কাস্টমার পাইলে এতে আরো আমার দোকানের কাস্টমার নষ্ট হয় বদনাম হয় যে অমুকখানে গেছে, ঠিক আছে আচ্ছা।